রামনগর বিধানসভা কেন্দ্রে জয়পুর জামে মসজিদে প্রাঙ্গণে আমাদের এই এনএসএস মানে বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে একটা চক্ষু শিবির মেগা চক্ষু শিবির আয়োজন করা হয়েছে। অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং বিশেষ করে এই এলাকার যারা জনগণ থাকেন তাদের প্রয়োজনীয় অনুভব করি বিভিন্নভাবে স্বাস্থ্য শিবিরে। তো আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্য শিবির যে ক্ষেত্রে চক্ষু শিবির হোক বা অন্যান্য শিবিরই হোক মানুষকে সচেতন করা এবং রোগ সম্বন্ধে তাদেরকে আগে থেকে জানান দেওয়া সেক্ষেত্রে অনেকটাই রোগাক্রান্ত থেকে তারা নিজেরা বাঁচতে পারে, নিজেকে রক্ষা করতে পারে শারীরিক দিকে সুস্থ থাকার হিসাবে। সেক্ষেত্রে আজকে এনএসএস বাণিজ্য স্কুলের বিদ্যালয়ের উদ্যোগে যে মেগা স্বাস্থ্য শিবির যেটা বলবো চক্ষু শিবির, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সৌভাগ্য আমি বলবো, আমি তাদেরকে খুব শ্রদ্ধা করি ভালোবাসি, ওনার যে অবদান এই রাজ্যের বিশেষ করে গরিবাংশ রোগীদের জন্য আমি বলবো সারা রাজ্যের সঙ্গে ডক্টর ফণী সরকার, তিনি প্রখ্যাত চিকিৎসক আমাদের রাজ্যের তৃতীয় সন্তান উনি। এই মেগা চক্ষু শিবির আই ক্যাম্প করা হয়েছে, সেখানে এই এলাকার সকল অংশের মানুষ তার সুবিধা গ্রহণ করবে এবং নিজের চোখ সম্বন্ধে তারা জেনে নেবে তারা কী পরিস্থিতি তারা এখন আছেন বা স্বাস্থ্য সম্বন্ধে অবগত হবে। তো আমি সার্বিকভাবে এই ক্যাম্পের সফলতা কামনা করছি এবং